স্কুল বা বকাদের সিনোনিমের জন্য আমরা একটা গল্প শুনব। জান্তরাল বাড়িওয়ালি রেন্ট খুঁজতে আসলো, আপনি বললেন পরে দেবেন। এতে সে আপনাকে ইচ্ছা মতো রেন্ট দিল। আপনি মনে করলেন এই রেল খেয়ে আপনি রেলের নিচে বড়ি দিবেন মাথা দিবেন না, তবু আপনি আরেকবার অ্যাপ্রোচ করলেন ওনাকে বোঝানোর। কিন্তু আপনার অ্যাপ্রোচে উনি আরও কিছুক্ষণ রিপ্রোচ দিল। আপনি মনে করলেন মনের দুঃখে ছাদ থেকে লাফ দিয়ে এই চাইট ভুলবেন চিরতরে। পরে বুকে বরফ বা চেস্টে আইস রেখে এই চেস্টাইস হজম করলেন। ওনার ভ্রুর শাসানি বা ব্রোবিট, যেটার অর্থ কিনা আবার বুলি, ইন্টিমিডেট বা ভয় দেখানো হতে পারে, সেটা দেখে আপনি ভয়ও পেলেন। এই অমানসিক অ্যাডমনিশ পেয়ে আপনার শিক্ষা হলো বুড়ি বাড়িওয়ালির চেয়ে খারাপ বাড়িওয়ালি আর হয় না। যাই হোক, গল্প শেষ। এবার আমরা বিদ্রুপাত্মকের কিছু সিনোনিম দেখব। সার্কাস্টিক সার্কাজম থেকে এসেছে, একই রকম একটা রাইমিং এবং অ্যালিটারেটেড ওয়ার্ড হচ্ছে সার্ডনিক। ডিসডেইনফুল, ডিসডেইন আপনারা আগে থেকে জানেন, সেখান থেকে ডিসডেইনফুল। আয়রনিক, এটা আমরা আগেও পড়েছি, পরিহাসমূলক, যেটার অর্থ হিউমারাসলি সার্কাস্টিক। মর্ডান্ট, এটার আরেকটা মিনিং হচ্ছে হার্শলি আয়রনিক, খুবই রূঢ়ভাবে আয়রনিক। ডোন্ট বি রেট মি, আই ডিজার্ভ এন আই। এখানে বি রেট এর মিনিং হচ্ছে আসলে অপমান করা বা খুব কড়াভাবে শাসানো। স্কোল্ড উইথ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউস খুব সোজা একটা শব্দ আমরা জানি। ইনভেক্ট, ইনভেক্টিভ থেকে এসেছে, আমরা একটু পরেই দেখব। ইনভেই, ইনভেক্টের সাথে একসাথে পড়বেন, মনে থাকবে। রিভাইল, ভাইল শব্দের অর্থ হচ্ছে এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, সেখান থেকে রিভাইল মানে হচ্ছে আরও বেশি ভাইল, আরও বেশি এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, সেটা হচ্ছে আরও কড়া ভাষায় বকা দেওয়া, গালাগালি করা। ভিলিফাই, ভাইল থেকেই ভিলিফাই, আর আগে আমরা ইনসাল্ট চ্যাপ্টারের মধ্যেও ভিলিফাই শব্দটা দেখেছিলাম। বিটার স্কোল্ডিং বা কড়া ধমক বা তীব্র শাসানি, এটার সিনোনিম হচ্ছে ডিনান্সিয়েশন, এসেছে ডিনাউন্স থেকে। ডায়াট্রাইব, এটা মনে করতে পারেন যে আপনি নিজে এক ট্রাইবের, আরেক ট্রাইবের লোকজন যখন চলে আসছে তখন আপনি তাকে বিটার স্কোল্ডিং দিয়ে আপনার এরিয়া থেকে ভাগায় দিলেন। ইনভেক্টিভ, এসেছে ইনভেক্ট থেকে। কাম আপেন্স, এটা একটু ট্রেচারাস ওয়ার্ড, শুনতে অনেকটা রেজাল্ট টাইপের কিছু একটা মনে হয়, কিন্তু কাম আপেন্স শব্দের অর্থ বিটার স্কোল্ডিং। এটা মনে রাখতে পারেন এভাবে যে আপনি স্কুলে কাম করলেন বা আসলেন একটু দেরিতে, এর জন্য আপনাকে বেঞ্চে আপ করিয়ে রাখা হলো, অর্থাৎ কাম আপেন্স দেওয়া হলো। রেপ্রিমেন্ড শব্দটার মধ্যে রিমান্ড শব্দটা আছে, তবে বানানটা একটু ভিন্ন। রিমান্ডে নিলে কী হয়, তাকে বিটার স্কোল্ডিং দেওয়া হয়। শুধু বিটার স্কোল্ডিং না, ডিম পদ্ধতি বা এই টাইপের আরও অনেক পদ্ধতিও আছে। এনিওয়ে, স্কোল স্ট্রংলি বা খুব জোরে সোরে বকুনি দেওয়া, এটার আরও কিছু সিনোনিম দেখব। বিরেট, আমরা একটু আগে যেটা দেখছিলাম। আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে এক্সকোরিয়েট। আপ ব্রেড, ব্রেড শব্দের অর্থ হচ্ছে চুলের যে ঝুঁটি থাকে, বেনি থাকে, সেটা ধরে আপনি যদি উপরের দিকে তুলে তাকে যদি বকা দেন, সেটা হবে স্কোল স্ট্রংলি। সেন্সর, এটা সেন্সর থেকে ধরতে পারেন, যাকে সেন্সর্ড করা হয়েছে তাকে স্কোল স্ট্রংলি করা হচ্ছে। ডিনাউন্স, এসেছে ডিনান্সিয়েশন থেকে। রিবিউক, বেশ সহজ একটা শব্দ। রিপ্রুভ, এটা একটু ট্রেচারাস একটা শব্দ, এটা শুনতে মনে হয় যেন প্রুভ ইট অ্যাগেইন, তবে আপনি যখন বারবার প্রমাণ করছেন কিন্তু বারবার ভুল করে প্রমাণ করছেন, তখন ম্যাডাম খেপে যাবে এবং আপনাকে আবার বলবে যে রিপ্রুভ করো, আবার প্রমাণ করো, এবং এবার বকা দিয়ে বলবে। মার্কড বাই স্কোল্ডিং অথবা বকুনিপূর্ণ বা শাসানি সমৃদ্ধ, এই টাইপের শব্দগুলো হচ্ছে অ্যাবিউসিভ, এসেছে অ্যাবিউস থেকে। ডিনাউন্সিং, এসেছে ডিনাউন্স বা ডিনান্সিয়েশন থেকে। পলেমিক্যাল, এটা আমরা ঝগড়াটে কোয়ারেল চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম। ভিটুপারেটিভ, এই শব্দটা শুনলে আমার কেন যেন এক ধরনের সাপ পিট ভাইপারের কথা মনে পড়ে, তখন আমি মনে করি যে পিট ভাইপার বকুনি, শাসানি, ভয়, এভাবে সব কিছু একত্র করে মনে রাখি। হেক্টর শব্দের অর্থ হচ্ছে একটু বলি বা টর্মেন্ট, কাউকে যন্ত্রণা দেওয়া বা অত্যাচার করা। আপনারা যারা গ্রিক এবং ট্রয়ের গল্প বলেছেন তারা জানেন যে হেক্টর ছিল ট্রয়ের দলে আর একিলিস ছিল গ্রিকদের দলে। হেক্টর একিলিসের যে চাচাতো ভাই ছিল, খুব সম্ভবত নামটা ছিল প্যাট্রোক্লাস, প্যাট্রোক্লাসকে মেরে ফেলেছিল এবং হেক্টর তখন অনেক যন্ত্রণা পেয়েছিল। এভাবে মনে রাখতে পারেন যে হেক্টর শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা দেয়া। শ্রু শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে মহিলা। আপনারা শেক্সপিয়ার যারা পড়েছেন তারা জানেন যে ওর একটা গল্প ছিল দ্য টেমিং অফ দ্য শ্রু, অর্থাৎ ঝগড়াটে মহিলাকে দমন করা বা টেম করা। যারা গল্পটা পড়েছেন তারা জানেন যে খুব মজার একটা গল্প ছিল, দিনকে রাত, রাতকে দিন বলে মহিলাটাকে যে কীভাবে শায়েস্তা করা হয়েছিল। এনিওয়ে, এরপরের শব্দ হচ্ছে টাইরেট, এটার অর্থ হচ্ছে দীর্ঘ জোরালো বক্তৃতা, অনেক লম্বা সময় ধরে বকাঝকা করা। তো এটার মধ্যে মেইন যে শব্দটা সেটা হচ্ছে লম্বা, লম্বা বক্তৃতা, আর যে কোনো লম্বা কিছুতে আমরা টায়ার্ড হয়ে যাই, তো সেই টায়ার্ড থেকেই টাইরেড, এটা মনে রাখতে পারেন। চ্যাস্টেন শব্দের অর্থ হচ্ছে সংশোধন করার উদ্দেশ্যে শাস্তি দেওয়া,
চ্যাস্টিটি এবং চ্যাস্ট এই শব্দগুলো আসলে সতী বা খুব ভালো, সৎ, এগুলোর সাথে সম্পর্কিত। তো সেখান থেকে কাউকে সতী বা সৎ বানানোর জন্য বা সংশোধন করার জন্য যে বক্তৃতা দেওয়া হয় বা যে বকাটা দেওয়া হয় সেইটাই হচ্ছে চ্যাস্টন। At a combined context, dekhbo, ranting a child is not a solution to teach him. Denunciation often works negatively. If you berate a child or use abusive language, he may suffer from mental suffocation. Abuse or hector a child, and that might spoil him forever. Making sarcastic remarks to them can make them feel humiliated. If you want to chasten them, that should be mixed with adoration.